শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নের সকল প্রস্তুতি ও প্রশ্ন আমাদের ডাট ইন বাফট ব্লগ চ্যানেলে প্রকাশ করা হয়। তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে সবার আগে আমাদের নোটিফিকেশনটি তোমার কাছে চলে যায়। হে ডিয়ার, তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তাদের জন্য একটি নতুন আপডেটিং তোমাদের সামনে চলে এসেছি। আজ আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের 103 পেজের 3 এবং 4 অঙ্কের সমাধান করব। এবং আমরা সমাধান করার সময় আমাদের এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমরা পরিবর্তন করে দিব, যাতে আমাদের স্টাডিগুলো আরও ভালো হয়। পরিবর্তন করলে কী হবে, যে তুমি তো বইয়ের অঙ্কগুলো করেছো এবং তোমার বইয়ের অঙ্কগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে, এই জন্য পরিবর্তন করে তোমাদেরকে বুঝিয়ে দেব কীভাবে করা যায়। চলো আমরা তাহলে এর পরিবর্তিত অঙ্কে চলে যাই। দেখো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি। আমরা 3-এ কী লিখেছি? দেখো 3-এ লিখেছি আমরা, দুইটি বইয়ের মূল্যের অনুপাত 7:5, দ্বিতীয় বইয়ের 84 টাকা হলে প্রথমটির মূল্য কত। এখানে আমরা সমাধান বলে লিখেছি যে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। এবার আমরা নিচে লিখেছি, অতএব প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের 5/7, এখানে হবে এই যে 5/7। যদি এখানে 5/7 হয়, তাহলে আমাদের দ্বিতীয় বইয়ের মূল্য হবে, আমাদের প্রথম দ্বিতীয় বইটির মূল্য আমাদের হচ্ছে প্রথম বইটির থেকে গুণ হবে। হ্যাঁ, তাহলে আমাদের দ্বিতীয় বইয়ের মূল্য ছিল কত? আমাদের দ্বিতীয় বইয়ের মূল্য ছিল 84 টাকা, আর হচ্ছে আমাদের তাহলে আমাদের প্রথম বইয়ের মূল্য হবে এখানে 5/7। তাহলে আমরা 84 গুণ, এই যে আমি এখানে লিখেছি 84 গুণ 5/7 টাকা। এবার আমরা যদি কাটাকাটি করি, এখানে কাটাকাটিটা করা হয়নি, আমরা যদি কাটাকাটি করে আমরা যদি 7 দিয়ে 84 কেটে অ্যান্সারটি হবে ওইটার সাথে, যদি 7 দিয়ে যদি আমরা 84 কাটে, চলো আমরা তাহলে কী হয় দেখে আসি। যদি আমি 7 দিয়ে 84 ভাগ করি, দেখো আমি ক্যালকুলেটারে চলে আসলাম, তাহলে আমাদের 84 ভাগ 7, 12, আর আমাদের ওখানে ছিল কি 5/7, 12। এবার যদি আমরা 5 দিয়ে হচ্ছে 12-কে গুণ করি, এবার যদি আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে 5 লিখি, তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু 60 আসতেছে। আশা করি বুঝতে পেরেছ, আশা করি তোমরা প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। চলো আমরা অঙ্কটি পড়ি। সো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য এই অঙ্কের অ্যান্সারটা তোমাদেরকে পরের ভিডিওতে বুঝিয়ে দিব ইনশাল্লাহ।